আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। রুমাস ব্লগ চ্যানেল থেকে আমি রুমা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আমার আজকে ভিডিওতে থাকছে আরও একটি নতুন রেসিপি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থেকে দেখে নেবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গরুর ভুঁড়ি কিংবা বট রান্না করতে হয় সেটি। তো এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি, ভুঁড়িটাকে আমি ভালোভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ভুঁড়িটাকে কেটেছি এরকম কিউব করে কেটে, এই যে এখানে আমি গরু ভুঁড়ি নিয়েছি এবং তেলাইটাও নিয়েছি। অনেকে ভুঁড়িটাকে গরম পানি দিয়ে হয়তো কালো অংশটা পরিষ্কার করে, আবার চুন দিয়েও পরিষ্কার করে। আমি ভুঁড়ির যে কালো পর্দাটা সেটা আমি হাতে টেনে তুলে ফেলে দিই। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, অর্থাৎ ফুলের মতো যে থাকে গরুর ভুঁড়ির মধ্যে লেগে ওই পর্দাটা, ফুলের মতো অংশটা আমি ফেলে দিই। তো এখানে আমি ভুঁড়ি রান্না করার জন্য 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি, আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া নিয়েছি। আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে গরুর ভুঁড়ি নিয়েছি, তাই এই গুঁড়া মশলাগুলি একটু বেশি পরিমাণে নিয়েছি। নিয়েছি 2 কাপ পরিমাণে পেঁয়াজ, আর এই পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি রাঁধুনি মাংসের মশলা, এটাও প্রায় আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, 2 তেজপাতা, 6-7টি সাদা এলাচ এবং 5-6টি লবঙ্গ এবং 3 টুকরো দারচিনি। এখানে নিয়েছি 3-4টা কাঁচা পাকা মরিচ, ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিবেন, আর নিয়েছি স্বাদ মতো লবণ, লাগছে আমাদের রান্নার তেল। তো এখন চলে যাব প্রস্তুত প্রণালীতে, কিভাবে আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করব সেটি দেখাচ্ছি। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। যেহেতু গরুর ভুঁড়িতে চর্বি থাকে তাই তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নিব তেলে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ আর তেজপাতা। আর তেলে আমি এই গরম মশলাটাকে একটু ভেজে নিব যাতে করে ফ্লেভারটা একটু গাঢ় হয়। গরুর বট রান্না করা আসলে খুবই মনোযোগের ব্যাপার, কারণ এই রান্নায় গরুর বট কিংবা ভুঁড়ি এতে অন্যরকম একটা গন্ধ থাকে, তাই মশলার পরিমাণ এবং ভালোভাবে কষিয়ে একটু সময় নিয়ে রান্না করলে এই গরুর ভুঁড়ির টেস্টটা অন্যরকম হয়, খাবার সময় ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে যে আদা রসুন বাটা আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এখন আবার আমি একটু তেল একটু ভেজে নিয়েছি, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি। এখন আবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলার পরিমাণ যদি আমাদের ঠিক হয় আর মশলাটা ভালোভাবে যদি কষিয়ে নেই, রান্নাটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। তাই অবশ্যই আমরা যখনই রান্না, যে কোনো রান্নাই আমরা করি না কেন, অবশ্যই মনোযোগ সহকারে আমাদের রান্নাটা করতে হয়। যদি খাবারে ভালো স্বাদ আনতে হয় তাহলে মনোযোগ দিয়ে রান্নাটা করতে হবে। তো তেলে আমার মশলাটা একটু ভাজা ভাজা আমি করেছি, এ পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি মশলাটাকে কষানোর জন্য। তো পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রাঁধুনি মাংসের মশলা। তো মশলাটাকে দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে,
আঠালো হয়েছে আমার এই মশলাটা, তেলও ভেসে উঠেছে মশলার উপরে। এখন আমি দিয়ে দিব গরুর ভুঁড়ি কিংবা বট, যে যেটা বলেন। এক এক দৃষ্টিতে আসলে এক এক রকম বলে, কেউ বলে গরুর ভুঁড়ি, কেউ বলে বট, আবার কেউ বলে শিকমা। তবে আমাদের দেশে গরু ভুঁড়ি বলে সবাই চিনে। তো গরু ভুঁড়িটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে প্রায় 2-3 মিনিটের মতো ঢাকনা ছাড়াই এই গরু ভুঁড়িটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো, কারণ তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব ঘন ঘন নাড়তে হবে। তো 2-3 মিনিটের মতো আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। তো এই যে দেখুন, ঢাকনা দিয়ে কষানোর পর আমার কিছুটা পানি বের হয়েছে। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে পুরো ভাপটা না হয়। পোড়া লেগে গেলে খেতে ভালো লাগবে না, গরুর ভুঁড়িটা খাবার সময় গন্ধ লাগবে পোড়া লেগে যাওয়ার। তো ঢাকনা দিয়ে আবারও আমি এটাকে কষিয়ে নিব 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। তো যে দেখুন, আমার গরু ভুঁড়ি থেকে যে পানিটুকু বের হয়েছিল সে পানিটা শুকিয়ে গিয়েছে। আসলে এই ভুঁড়িটা রান্নার সময় অনেকক্ষণ কষিয়ে নিতে হয়, যেহেতু এটা একটা অন্যরকম একটা গন্ধ থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন মাংস রান্নায় কিংবা এই গরুর ভুঁড়ি রান্নাতে পানিটাকে গরম করে দিতে, সেক্ষেত্রে গরম পানি দিলে রান্নাটা খুবই ভালো হয়। তো আমি এখানে 6 কাপ পরিমাণে পানি দিয়েছি, আগে থেকে পানিটাকে আমি গরম করে রেখেছি। পানিটা দিয়ে এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা সম্পূর্ণ মিশে যায়, কোথাও জমাট বেঁধে না থাকে। তো ঢাকনা দিয়ে এখন আমি রান্না করবো এটাকে 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার ভিতরে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি, প্রায় 5-6 বার আমি এই 1 ঘন্টার ভিতরে আমি এটাকে উলট পালট করে নেড়ে দেব। তো ফিরে আসব কিছুক্ষণ পর। তো এই যে 1 ঘন্টার ভিতরে আমি একবার আপনাদেরকে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিয়েছি আমার কতটুকু পরিমাণে ঝোল ছিল। তো 1 ঘন্টার আমার শেষ। এই যে দেখুন, সম্পূর্ণ পানিটুকু আমার শুকিয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টা লাল পাকা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরার গুঁড়া। রান্না শেষে এই টালা জিরা গুঁড়াটা মাংসে কিংবা এই গরুর ভুঁড়িতে দিলে অন্যরকম একটা ফ্লেভার থাকে। তো আমার টালা গুঁড়া জিরা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি আমার বাসাতে প্রায় সময় এই গরুর ভুঁড়ি রান্না করি, আর এইভাবে আমি রান্না করি, আমারও ভীষণ পছন্দ। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনারা ফলো করবেন, আমি কীভাবে রান্না করেছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন। তো আমার টালা জিরা গুঁড়া দিয়ে আবার আমি লো হিটে 1 মিনিটের জন্য রেখে দিয়েছি। তো সার্ভ করে দেখিয়ে দিয়েছি এই যে আজকের আমার গরুর ভুঁড়ি রান্নার রেসিপি, কতটা লোভনীয় হয়েছে দেখুন, খুবই মজাদার হয়েছে, আমার বাসার সবাই পছন্দ করে। তো যদি ভালো লাগে আমার আজকের রেসিপিটি, অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন, আর একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওতে শুরু থেকে যারা যারা আমার পাশে ছিলেন এবং পাশে থাকছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।